আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, দোনেস্কের রুশামলায় নিহত দুই খেরসনে বেড়ে ছয়। জানিয়ে দেব, ফিলিপাইনের জেলেকে ধাওয়া দিল চীনা উপকূলরক্ষীরা। অন্যদিকে ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদূত স্বাগত জানালো পিএ। এছাড়া রয়েছে, ইউক্রেনে ক্রমাগত যুদ্ধাপরাধ করছে রুশ বাহিনী, দাবি জাতিসংঘের। সর্বশেষ জানিয়ে দেব, কৃষ্ণ সাগর থেকে হামলা চালাচ্ছে রুশ জাহাজ, জানালো ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দোনেস্কের রুশ হামলায় নিহত দুই খেরসনে বেড়ে ছয়। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে অন্তত দুজন নিহত হয়েছেন। অপরদিকে খেরসন অঞ্চলে চালানো হামলায় নিহত বেড়ে ছয়জন হয়েছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়েছে সিএনএন। মার্কিন গণমাধ্যমটি বলেছে, টেলিগ্রামের দোনেস্কে সরকারি কর্মকর্তাদের পোস্ট করা একটি ভিডিও বার্তা অনুসারে ইউক্রেনের দোনেস্কের একটি গ্রামে আঘাত হানা গোলায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলো জাভানিভকা গ্রামে আঘাত হেনেছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এই হামলায় দোনেস্কের স্লোভানিয়াস্ক শহরের একটি বাজার এবং একটি ক্যাফেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে সোমবার ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে ছয়জন মারা গেছে এবং পাঁচজন আহত হয়েছেন। অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার প্রাদুকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী আবারও খেরসন শহরের ডিনিপ্রোভস্কি জেলায় আক্রমণ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুজন পুরুষ ও একজন নারী তাদের হামলায় মারা গেছেন, এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। পরবর্তীতে নিহত বেড়ে ছয়জন হয়। এদিকে ফিলিপাইনও জেলেকে ধাওয়া দিল চীনা উপকূলরক্ষীরা। ফিলিপাইনের এক জেলে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ইস্কার্বো শোলের অগভীর জলে মাছ ধরার সময় ধাওয়া দিয়েছে চীনা উপকূলরক্ষীরা। ওই সময় মোটরচালিত নিজের ছোট কাঠের নৌকা করে মাছ ধরছিলেন আর্নেল সাতাম নামের এক জেলে। বার্তা সংস্থার এএফপির বরাত দিয়ে দ্য স্টার ডট কম এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবারে ওই ঘটনা ঘটে। এএফপি সাংবাদিক ওই ঘটনার জন্য একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, যিনি ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজে অবস্থান করছিলেন। খবরে বলা হয়েছে, বিতর্কিত জলসীমায় আর্নেল সাতাম মাছ ধরার সময় চীনা উপকূলরক্ষীরা স্পিডবোট নিয়ে তাকে তাড়া দেয়, যা কয়েক মিনিট স্থায়ী হয়। সাগরের ওই এলাকায় বেশি মাছ ধরা পড়ার কারণে সেখানে যান সাতাম। এএফপির প্রতিবেদক, যে জাহাজ ছিলেন সেটি ফিলিপাইনের ব্যুরো অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকুরেটিভ রিসোর্সেস জাহাজ বিআরপি ধাতু ব্যাংকো। এটি ফিলিপাইনের জেলেদের মধ্যে সপ্তাহের শেষের দিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জলীয় সীমার চলাচলকারী জেলেদের খাবার, জল এবং জ্বালানি সরবরাহ করছিল। মৎস্যজীবীরা অভিযোগ করেছেন, স্কারবোর শোল তাদের আয়ের মূল উৎস, কিন্তু চীনের কর্মকাণ্ড তাদের উপার্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এছাড়া ঝড়ের সময় তারা যেই নিরাপদ স্থানে আশ্রয় নিতেন সে জায়গাও কেড়ে নিচ্ছে বেইজিং। 54 বছর বয়সী সাহসী সাতাম সাংবাদিকদের বলেন, আমি সেখানে মাছ ধরতে চাই, আমি প্রায়শই এই কাজটি করি। তারা আজকে আগে থেকেই আমাকে তাড়া করেছে, চীনা স্পিডবোটগুলির তার জাহাজকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ রয়েছে তার। তবে আমি শুধু তাদের দেখে হাসছিলাম, বলেন সাতাম। প্রসঙ্গত, স্কারবারো শোল ফিলিপাইন প্রধান দ্বীপ লুজন থেকে 240 কিলোমিটার পশ্চিমে এবং চীনের হাইনানের নিকটতম প্রধান সমতল ভূমি থেকে প্রায় 900 কিলোমিটার দূরে। 1982 সালের সাগর আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের অধীনে দেশগুলো তাদের তীরের প্রায় 200 নটিক্যাল মাইলের অর্থাৎ 370 কিলোমিটারের মধ্যে প্রাকৃতিক সম্পদের এখতিয়ার বজায় রাখতে পারবে। তৎপরতা হবে রামাল্লা ভিত্তিক, ফিলিস্তিনের প্রথম সৌদি রাষ্ট্রদূত স্বাগত জানালো পিএ। ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরব একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। গতকাল সোমবার নতুন রাষ্ট্রদূত নাইফ আল সুদাইরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছান এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা ও পিএলও এর নির্বাহী কমিটির মহাসচিব হোসেন আল শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি আজ মঙ্গলবার আগামীকাল বুধবার রামাল্লা সফর করবেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লা শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূত সেখান থেকে কাজ করবেন। গত 13 আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র আলকোচ শহরের একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়। ইহুদিবাদী ইসরায়েল সেই সময় সৌদি আরবের এই ধারণা প্রত্যাখ্যান করে। ইসরায়েল আলকোচ শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। তবে আমেরিকা সারা বিশ্বের উল্লেখযোগ্য কোনো দেশ আলকোচকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের জন্য আলকোচ শহরের কোনো ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় নাই। এদিকে ইউক্রেনে ক্রমাগত যুদ্ধাপরাধ করছে রুশ বাহিনী, জানালো জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বলেছে রাশিয়ান বাহিনী ইউক্রেনের ক্রমাগত যুদ্ধাপরাধ করছে এমন অসংখ্য প্রমাণ রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এমন খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার কাউন্সিলের অভিযোগ করেছে ইউক্রেনের হামলার মধ্যে রয়েছে বিস্ফোরক অস্ত্র দিয়ে বেআইনি আক্রমণ, বেসামরিক নাগরিকদের ক্ষতি করার আক্রমণ, নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জ্বালানি অবকাঠামোতে আক্রমণ। ইউক্রেনের উপর কাউন্সিলের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছে তারা আবাসিক ভবন, কার্যকর চিকিৎসা সুবিধা, রেলওয়ে স্টেশন, রেস্তোরাঁ, দোকান ও বাণিজ্য গুদামগুলোতে বিস্ফোরক অস্ত্র দিয়ে হামলার তথ্য নথিভুক্ত করেছে। সংস্থাটি বলেছে এই হামলাগুলোর ফলে বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির মূল স্থাপনাগুলো ক্ষতি বা ধ্বংস করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ ব্যাহত রয়েছে। কমিশন নির্যাতনের শিকারদের সঙ্গে কথা বলেছেন একজন ব্যক্তি। উদ্ধৃত করে বলা হয়েছে, যতবার আমি উত্তর দিয়েছি যে আমি কিছু জানি না বা আমার মনে নেই, তারা আমাকে বৈদ্যুতিক শক দিয়েছে। আমি জানি না এটি কতক্ষণ স্থায়ী হয়েছিল। এটা নরকের মতো অনুভূত হয়েছিল। কমিশন রিপোর্ট করেছে যে রাশিয়ান সৈন্যরা 19 থেকে 83 বছর বয়সী মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতা করছে। এছাড়া রাশিয়ান কর্তৃপক্ষ রুশ ফেডারেশনের কথিত স্থানান্তরের পর সঙ্গীহীন নাবালিকাদের বিষয়ে পৃথক তদন্ত করেছে কমিশন। কৃষ্ণসাগর থেকে হামলা চালাচ্ছে রুশ জাহাজ, দাবি ইউক্রেনের। মস্কোর ব্ল্যাঙ্ক সি ফিল্টার কমান্ডার কথিত মৃত্যুর পর রাশিয়ান জাহাজগুলো এখনও ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে। তবে হামলাগুলো তেমন সম্মিলিত নয় বলেও দাবি করেছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেটেনচুক। সোমবার জাতীয় টেলিভিশনে তিনি এমন কথা বলেছেন। এর আগে সোমবার দিনের শুরুতে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয় যে সেভাস্তোপলে শুক্রবারের হামলায় অ্যাডাম ভিক্টর সোকোলব নামের রুশ কমান্ডার সহ আরও 33 কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে প্লেটেনচুককে ইউক্রেনীয় কর্তৃপক্ষের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উপরোক্ত দাবি করেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে প্লেটেনচুক বলেছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমুদ্রের জাহাজের প্রকৃত অপারেশনের নিয়ন্ত্রণ করে না এবং তিনি তার অ্যাডমিরাল দের উপর নির্ভর করে না। যারা তাদের কৌশল এবং বাহিনী কর্মী কিভাবে তাদের পরিচালনা করতে হয়, কিভাবে তাদের আরো ভালোভাবে মোতায়েন করা যায় তা জানেন। পুতিনের কাছে কিছু বিষয় রিপোর্ট করা যায় না। প্লেটেনচুক আরো বলেন, হ্যাঁ, গতরাতে কৃষ্ণসাগরে রাশিয়ান জাহাজগুলো হামলা চালাচ্ছিল, তবে তিনি এই অভিযানকে মুরগির মাথা ছাড়াই ছুটে চলার সঙ্গে তুলনা করেছেন। এর আগে সোমবার ইউক্রেনের বিশেষ অপারেশন বাহিনী বলেছিল শুক্রবার সেভাস্তোপলে সোকোলবকে হত্যা করা হয়েছে। সম্ভবত ক্রিমিয়াতে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে সাহসী হামলা এটি। অপারেশনাল কমান্ড সাউদের মুখপাত্র কর্নেল ভ্লাদিস্লাভ জানিয়েছেন রাশিয়ান ব্ল্যাক সি ফিল্টার কমান্ডার অ্যাডমিরাল সোকোলবের সেভাস্তোপল সদর দপ্তর এটি একটি হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। CNN বলেছে তাদের পক্ষে স্বাধীনভাবে সোকোলব বা সেভাস্তোপলের বাকি হতাহতের বিষয়ে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে CNN এর মন্তব্যের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।